11:45-এর সময় আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। প্রথমে আমরা এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে আমরা গোবরডাঙ্গার দিকে রওনা দিলাম। গোবরডাঙ্গার যাওয়ার পথে একটা ভালো প্যান্ডেল বানিয়েছে, সেটাকে আমরা ফার্স্ট দেখলাম। এই প্যান্ডেলটা দেখা কমপ্লিট হওয়ার পরে আমরা রওনা দিলাম দুবাইয়ের দিকে। মানে দুবাই মানে বুর্জ খলিফা। এই বুর্জ খলিফাটা গোবরডাঙ্গাতেই বানিয়েছে এবং আমরা একটা পৌঁছে গেলাম বুর্জ খলিফার ওখানে। বুর্জ খলিফা দেখে কমপ্লিট করার পরে আমরা এখান থেকে বেরিয়ে, রাত তখন 2:50,
আমাদের বাইকে করে আমরা রওনা দিলাম মালয়েশিয়ার দিকে। মালয়েশিয়া মানে যেটা ভাবছেন মালয়েশিয়া নয়, এটা আমরা কল্যাণী যে টুইন টাওয়ার বানিয়েছে সেটা দেখার জন্য। এখানে যাওয়ার পথে কিছু সাইটে ছোটো ছোটো প্যান্ডেল, কিছু লাইটিং খুবই সুন্দর লাগছে। আর রাতেরও আকাশে রাত, রাস্তা পুরো ফাঁকা। আমাদের বাইক তখন 70-80 স্পিডে চলছে, ফাঁকা রাস্তা। রাস্তায় আমি আর আমার বন্ধু ছাড়া হয়তো কেউ নেই মনে হচ্ছে। অবশেষে বিধানরায় স্মরণী হয়ে আমরা কল্যাণীতে ঢুকলাম। আমরা কল্যাণীতে পৌঁছে যাওয়ার পরে অবশেষে আমরা মালয়েশিয়া পৌঁছে গেলাম। আমরা দূর থেকে দেখতে পেলাম টুইন টাওয়ার। অবশেষে আমরা টুইন টাওয়ারের সামনে পৌঁছে গেলাম এবং এটা এত সুন্দর করেছে এবছরের, মানে দেখলে চোখটা পুরাণটা জড়িয়ে যাবে। Thank you.
পছন্দ হয়েছে ভাই।